রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন অনেক বড় একটা বিষয়, তো আমরা প্রথমেই খুব ছোট থেকে শুরু করব। প্রথমে আমি বলবো যে কিছু মৌলের কথা কিরকম। এখানে আমি দুটো মৌল লিখলাম বোর্ডে, সোডিয়াম আর কি ক্লোরিন। আচ্ছা, তো আমরা কি জানি, আমরা জানি যে এই যে ক্লোরিন বা সোডিয়াম, ওদের মানে সর্ববহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা ওর হলো একটা, ওর হলো 60টা। ওকে, কিন্তু ওরা বহিঃস্তরে 60টা কিংবা একটা ইলেকট্রন নিয়ে ওরা স্থিতিশীল না। প্রতিটা মৌল চায় যে তার সাথে সে যখন থাকবে সে সবচেয়ে নিম্ন শক্তি নিয়ে থাকবে, যাতে তার কোনো রকম অধিক শক্তি ব্যয় করতে না হয়। ওকে, এবং তারা কী চায়, তারা চায় স্থিতিশীল হইতে। এই স্থিতিশীল হওয়ার জন্য তাদেরকে কখনো কখনো কোনো কোনো মৌলের সাথে বা কোনো কোনো পরমাণুর সাথে কী হতে হয়, মিলিত হইতে হয়। এই যে মিলিত হওয়া, এই মিলিত হওয়ার প্রক্রিয়াটা কি, রাসায়নিক বন্ধন। আমি আবারও বলতেছি, কখনো কোনো কোনো মৌল কিংবা কোনো কোনো পরমাণু একা থাকতে পারে না। কারণ কি, কারণ তারা একা স্থিতিশীল না। তারা স্থিতিশীল হওয়ার জন্য কি করতে হয়, কোনো কোনো পরমাণু বা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে হয়। এই যে যৌগ গঠন হওয়ার প্রক্রিয়াটা, সেটা কী বলে, রাসায়নিক বন্ধন বলে। আমি এখন দেখাবো যে তারা মানে যৌগ গঠন করার কারণ কি, কেন রাসায়নিক বন্ধন ঘটে। আচ্ছা, প্রথমে আমরা শর্তে আসি। আমরা কী জানতাম, আমরা জানি যে যেসব নিষ্ক্রিয় গ্যাস আছে সবাই কি স্থিতিশীল, এবং সবার বহিঃস্তরে ওদের অষ্ট কিংবা দ্বিত্ব সম্পূর্ণ, তারা কোনো রকম ইলেকট্রন গ্রহণ কিংবা ত্যাগ করে না, বিধায় তারা স্থিতিশীল। আমি এখানে দুটা নিষ্ক্রিয় গ্যাস লিখলাম, নিয়ন আর হলো আর্গন। ওকে, আর্গনের সর্ববহিস্তর ইলেকট্রন সংখ্যা 8টা, এবং তার এই সেলে সে সর্বোচ্চ 8টা ইলেকট্রনই গ্রহণ করতে পারবে, বিধায় সে স্থিতিশীল। এবং নিয়নের সর্ববহিস্তর ইলেকট্রন সংখ্যাটা 8টা, এবং সে এই বহিস্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, বিধায় সে স্থিতিশীল। ওকে, এবং এই ক্লোরিনের 60টা আর সোডিয়ামের 1টা। এখন তারা তো স্থিতিশীল না, তারা কি স্থিতিশীল না, তাই স্ট্যাবল না, তারা কি স্ট্যাবল হতে চায়। ওকে, তো স্ট্যাবল হওয়ার জন্য তাদেরকে অবশ্যই এই 8টাতে মানে এই অবস্থায় আসতে হবে, সোডিয়ামকে আর ক্লোরিনকে এই অবস্থায় আসতে হবে, তাই না? যদি তারা আসতে পারে তাহলে তারা স্ট্যাবল, তারা সবচেয়ে ন্যূন শক্তি মানে মধ্যে থাকবে ওরা। ওকে, যদি তাই থাকে, আমরা কী দেখতে পাচ্ছি যে ওর বহিস্তরে 1টা ইলেকট্রন আছে এবং ওর বহিস্তর ইলেকট্রন আছে 60টা। যদি সে এই 1টা ইলেকট্রন ওকে দিয়ে দেয়, দিয়ে দেয় কী হবে, সোডিয়াম প্লাস হয়ে যাবে ইলেকট্রন দেওয়ার পরে, এবং সে কী করবে, 1 ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হবে, হওয়ার পর তারা সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, করলো। এখন দেখি ওদের বহিস্তর ইলেকট্রন সংখ্যা ঠিক কীরকম, তখন তাদের বহিস্তর ইলেকট্রন সংখ্যা এরকম হবে 3s2, কারণ ওখানে এখানে একটা যোগ করে 8টা হয়ে যাবে, 3p6। তাহলে কি ওর মতো হলো, তাহলে ও স্ট্যাবল, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ওরটা দেখি, সোডিয়াম যদি 1 ইলেকট্রন ত্যাগ করে দেয় তার মানে কি, তার এটা থাকবেই না, তার এটুকু থাকবে, তাহলে কি এটা ওর মতো হয়ে গেছে, তার মানে কি ও স্ট্যাবল। এই জন্য এই দুই যখন স্ট্যাবল হয়ে গেছে, তো কখন হয়েছে, যখন তারা একটা যৌগ গঠন করছে, তাই না? এই যৌগ গঠন করার পর সে স্ট্যাবল হয়েছে। এই যে স্ট্যাবল হলো না, এই স্ট্যাবল হওয়াটা, এই যে যৌগ গঠন করাটা, এই যে একটা সাথে একটা যুক্ত হওয়াটা, সেটাই একটা রাসায়নিক বন্ধন। আর রাসায়নিক বন্ধনের কারণ এটাই যে তারা সবসময় স্ট্যাবল হতে চায়, তারা সবসময় অষ্টক পূর্ণ করতে চায়। এই যে তারা যে অষ্টক পূর্ণ করলো, এই অষ্টক পূর্ণটা আসলে মানে করার পর যে যৌগ গঠন করলো, এটা আসলে কিসের মাধ্যমে তারা যুক্ত থাকে, সেটা হলো একটি স্থিতি বিদ্যুতিক আকর্ষণ বলের মধ্যে তারা যুক্ত থাকে। এই যুক্ত থাকার পরে তারা একটা রাসায়নিক বন্ধন গঠন করে। ওকে, তাহলে আমি আরেকবার বলি, দুইটা মৌল আমাদের এরকম অনেক মৌল আছে, ঠিক আছে, 100+ মৌল আছে। তো এই মৌলগুলো একা একা স্ট্যাবল না, তাই স্ট্যাবল হবে কখন, যখন তারা নিষ্ক্রিয় গ্যাসের মানে বহিঃস্তরের যে কাঠামো সেটা অর্জন করার পর সে কী হবে, স্ট্যাবল হবে। স্ট্যাবল হওয়ার জন্য তাকে সবসময় কী করতে হয়, ইলেকট্রন শেয়ার করতে হয় কিংবা ত্যাগ বা গ্রহণ করতে হয়। এই যে সে ইলেকট্রন ত্যাগ কিংবা শেয়ার বা গ্রহণ করতেছে, এই করার সময় তারা কী করে, এরকম কোনো যৌগ গঠন করে। এই যৌগ গঠন করার
জোন কারণ কি কারণ প্রত্যেকটা মৌল একা থাকতে পারে না স্টেবল হতে চায় এই যে যৌগ গঠন করলো এটা করে কি হবে একটি স্থিতি বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে তারা যৌগ গঠন করে এই যে পুরো প্রক্রিয়া যে স্টেবল হতে চায় যৌগ গঠন করলো এই প্রক্রিয়াটা এই যৌগ গঠন করা প্রক্রিয়া মিলিত হওয়ার প্রক্রিয়া এই প্রত্যেকটা প্রক্রিয়া একসঙ্গে সাথে কি বলে রাসায়নিক বন্ধন বলে এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ